वेलकम स्टूडेंट्स भीषण डब्ल्यू बी सी एस प्लैटफर्मे तुम्हारे सकल के स्वागत जानाई। आज के थेके आम्रा इंडियन जियोग्राफिर ओपर एक लेक्चर सीरीज लॉन्च करछी, जेखाने प्रत्येकटा चैप्टार धरे धरे आम्रा आलोचना करब। कन्सेप्चुअल क्लैरिटी साथे एमसीक्यू सल्यूशन, ये प्रत्येकटा विषयेर कथा माथाय रेखे आम्रा एई लेक्चर सीरीजटाके एगिए निये जाब। तो तार प्रथम जे क्लासटा होबे सेटा होच्छे इंडियार पॉलिटिकल आस्पेक्ट्स, अर्थात भारतের যে পলিটিক্যাল বাউন্ডারিজ আছে তার বিভিন্ন পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন ভারতবর্ষের রাজ্য, রাজ্যের বাউন্ডারি, এই সমস্ত অ্যাসোসিয়েটেড ফ্যাক্টসের ওপর। তো প্রথমেই আর দেরি না করে আমরা শুরু করি। দেখো ভারতবর্ষের টোটাল এরিয়া, প্রথম যে অংশটা উল্লেখ করা হয়েছে ভারতবর্ষের টোটাল এরিয়া, দ্যাট ইজ 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, হুইচ ইজ সেভেন্থ লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষ, যা 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার জায়গা কভার করে আছে। ওকে, এই যে এরিয়াটা, এটা কত পার্সেন্ট টোটাল ওয়ার্ল্ডের যে ল্যান্ড সারফেস আছে, টোটাল ওয়ার্ল্ডের যে ল্যান্ড সারফেস আছে সেটাকে যদি আমি 100% ধরে নিই, তাহলে তার রেসপেক্টে মাত্র 2.4% বা 2.4% হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড এরিয়া। এবার আমরা দেখব লংগিটিউডিনাল এবং ল্যাটিটিউডিনাল এক্সটেনশনটা। লংগিটিউডিনাল এক্সটেনশন দেখো 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট পর্যন্ত, অর্থাৎ পশ্চিমে আমরা এই জায়গাটাতে 68°7' ইস্টকে পাবো এবং একদম অরুণাচল প্রদেশের এই অঞ্চলটাতে পাবো 97°25' ইস্টকে। এই পশ্চিমতম যে বিন্দু, এই জায়গাটার নাম হচ্ছে গুয়ারমোটো বা গুয়ারমোটি বলে অনেকে, এবং এই পূর্বতম যে জায়গাটা এইটার নাম হচ্ছে কিবিতু, অরুণাচল প্রদেশের কিবিতু। ঠিক এইরকমভাবে আমরা ল্যাটিটিউডিনাল এক্সটেনশনটা দেখে নিই। দেখো যে ল্যাটিটিউডিনাল এক্সটেনশন হচ্ছে একদম দক্ষিণে আমাদের কন্যাকুমারী অঞ্চলে 8°4' নর্থ থেকে আমাদের উত্তরে আছে 37°6' নর্থ। এখানে এই উত্তরতম বিন্দুটার নাম হচ্ছে ইন্দিরা কোল, এবং আমাদের এই দক্ষিণতম বিন্দুটা হচ্ছে দেখো এখানে কন্যাকুমারিকা। এই 8°4' হচ্ছে কন্যাকুমারিকা। কিন্তু তোমাদের এটা শুনে অবাক লাগছে যে আমি কেন কন্যাকুমারিকা দক্ষিণতম বিন্দু বলছি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে এই দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তাহলে এই ইন্দিরা পয়েন্টের কথাটা স্যার কেন উল্লেখ করলেন না? দেখো এই ইন্দিরা পয়েন্টটা এক্স্যাক্টলি কিন্তু আমাদের এই 8°4' যে আমি অক্ষরেখার কথা বলছি সেখানে অবস্থিত নয়। কেন সেখানে অবস্থিত নয়, তার কারণ হচ্ছে ইন্দিরা পয়েন্টটা আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে তার একদম দক্ষিণতম অংশ, অর্থাৎ গ্রেট নিকোবর যে দ্বীপ আছে এই গ্রেট নিকোবর দ্বীপের দক্ষিণতম অংশ হচ্ছে এই ইন্দিরা পয়েন্ট। এবং আমরা যদি তার লোকেশন দেখি সেটা অলমোস্ট 6°সামথিং, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, এই 6°সামথিং হচ্ছে এই দক্ষিণ ভারত, এই সরি দক্ষিণতম বিন্দু যেটা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট। সুতরাং আমি যদি মেনল্যান্ডে ধরি, অর্থাৎ আমাদের যে মেন ভূখণ্ড দেখো, তাতে করে কিন্তু এই কন্যাকুমারীর যে জায়গাটা আছে 8°4', এইটা হচ্ছে আমার একদম সার্দান মোস্ট পয়েন্ট। কিন্তু যদি আমরা জলভাগে নামি, আইমিন আমাদের যে ওয়াটার টেরিটরি আছে, তাহলে এই আন্দামানটাকে আমাকে কনসিডার করতেই হয়। এই আন্দামানের দক্ষিণতম বিন্দু হচ্ছে পিগমেলিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ওকে, এবার এই উত্তর থেকে এই নর্থ থেকে সাউথ পর্যন্ত এক্সটেনশন কত? নর্থে থেকে সাউথ পর্যন্ত এক্সটেনশন হচ্ছে 3214 কিলোমিটার, এবং ইস্ট ওয়েস্টের এই যে এক্সটেনশন, অর্থাৎ গুহার মধ্যে থেকে এই কিবিতু পর্যন্ত যে এক্সটেনশন, এটা হচ্ছে 2933 কিলোমিটার। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের নেবারিং কান্ট্রিজগুলো। এই নেবারিং কান্ট্রিজগুলো কী কী আছে? নেবারিং কান্ট্রিজগুলো হচ্ছে আমাদের প্রথমেই আছে পাকিস্তান। পাকিস্তান কোন দিকে? দেখো পাকিস্তান হচ্ছে আমাদের নর্থ ওয়েস্টার্ন সাইডে পাকিস্তান, তারপর আছে আফগানিস্তান, আর পাকিস্তানের পাশে হচ্ছে আফগানিস্তান। দেন আমরা কাকে পাচ্ছি? দেন আমরা পাচ্ছি চায়নাকে। চায়না হচ্ছে আমাদের নর্থ ইস্টার্ন সাইডে, তারপর পাচ্ছি নেপাল আমাদের নর্দার্ন সাইডে বা ইস্টার্ন সাইডে আমরা নেপালকে পাচ্ছি। যদি আমরা লাদাখ টাদাখের রেসপেক্টে ধরি তাহলে সাইডটা চেঞ্জ হবে, কিন্তু আমরা যদি এন্টায়ার ভারতবর্ষের রেসপেক্টে ধরি তাহলে এটা নর্থ ইস্টার্ন সাইডেই হচ্ছে। ওকে, তারপর আছে ভুটান, এই হচ্ছে ভুটান,
এরপর আমরা পাচ্ছি বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে ভারতের সাথে মানে সর্বোচ্চ বেশি বর্ডার শেয়ার করে আছে, প্রায় তোমার এটা পরে দেখবো 4096 বা 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে আছে। এরপর পাচ্ছি মায়ানমারকে, এই হচ্ছে আমাদের একদম পূর্ব দিকে হচ্ছে মায়ানমার, যেখানে 4টে রাজ্য বর্ডার তৈরি করে আছে। এই কটা দেশ হচ্ছে আমাদের স্থলভাগের সাথে বর্ডার দিয়ে আছে, ঠিক আছে? তার নাম্বার হচ্ছে কত? 7টা, টোটাল 7টা দেশ। আর জলভাগকে যদি আমরা ধরি তাহলে আমরা পাচ্ছি শ্রীলঙ্কা এবং মালদ্বীপকে, যেটার নাম্বার হচ্ছে, নাম্বার অফ কান্ট্রিজ হচ্ছে 2। নেক্সট আমরা দেখব ইন্টারন্যাশনাল বর্ডার্সগুলো। দেখো এই যে ইন্টারন্যাশনাল বর্ডার্সগুলো, এগুলো তো আমরা আগের স্লাইডটাতেই দেখলাম যে কোন কোন দেশের সাথে বর্ডার তৈরি করেছে, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল বর্ডারের 3টে নাম উল্লেখ করা আছে। দেখো, একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, একটা হচ্ছে ম্যাকমোহন লাইন, এবং আর একটা হচ্ছে এই ডুরান লাইন। মূলত এই যে 3টে লাইন, সেগুলো 3টে নির্দিষ্ট সময়েতে একটা নির্দিষ্ট করে কমিশন তৈরি করে, মানে এই লাইন তৈরি করার জন্য, লাইন টানার জন্য একটা করে কমিশন তৈরি করে এই লাইনগুলো টানা হয়েছে, যাতে দুটো দেশের মধ্যে একটা বর্ডার তৈরি করা হয়, তার জন্য এই নামকরণগুলো করা হয়েছে। যেমন হচ্ছে র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে? র্যাডক্লিফ লাইন হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে, যেটা 1947 সালে যখন দেশভাগ হয় স্যার সাইরিল র্যাডক্লিফের সভাপতিত্বে, তিনি মানে চেয়ারম্যান ছিলেন ওই কমিটির আর কি, এই বাউন্ডারি কমিশনের তত্ত্বাবধানে এই লাইনটা তৈরি হয়। এরপর আমরা কাকে পাচ্ছি? এরপর আমরা পাচ্ছি হচ্ছে দেখো ম্যাকমোহন লাইন, যেটা ভারত এবং চায়না, চায়না এবং ইন্ডিয়া এই সাইডটাতে আমরা ম্যাকমোহন লাইনকে পাচ্ছি, যেটা 1914 সালে টানা হয় বা 1914 সাল থেকে এক্সিস্ট করছে। এবং আরেকটা হচ্ছে দুরান্দ লাইন, বা যেটা আফগানিস্তানের সাথে আমরা দেখতে পাই। ওকে, এটা কিন্তু অনেকটা পুরনো, এটা 1896 সালে আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি হয়েছিল, মানে লাইনটা টানা হয়েছিল। এবার এখন এখানে একটা ডিসপিউটেড ইস্যু হচ্ছে, দেখো এটা বলে রাখা ভালো যে আমরা যেহেতু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে চাইছি, এখানে এই যে এই অংশটার এই সাইডটা, এটা তো বলা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর। এখন বিষয় হচ্ছে অনেকের বক্তব্য এই জায়গাটার সাথে যেহেতু আফগানিস্তানের মাত্র 100 কিলোমিটার মতো একটা বাউন্ডারি আছে, খুব অল্প সেটা, তো ভারতের সাথে ডাইরেক্টলি যেহেতু এই জায়গাটার যোগাযোগ নেই, তার জন্য আফগানিস্তানের এই ডুরান লাইন যেটাকে আমরা বলছি এটাকে ভারতের অংশ ধরা হয় না। কিন্তু এই জায়গাতেই অনেকের আবার অভিমত যে অফিসিয়ালি তো এখনও মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর ঠিক আছে, কিন্তু অংশটা তো হিসাব মতো ভারতেরই, তো ভারতের যেহেতু অংশ তাই আমরা এটাকে বলতে পারি ভারতের একটা অংশ। ওকে, এই একটা ডাইকোটমি সবসময় থাকে, তো আমাদের সেটাতে এ করে লাভ নেই, আমি দুটো সাইডই তোমাদের সামনে তুলে ধরলাম। এটা পরীক্ষার সময় যদি কোয়েশ্চেন আসে যে ডুরান লাইন কোথায় বা কী, সেগুলো আমরা অনায়াসে যাতে উত্তর করতে পারি, তাহলে কিন্তু এই যে 3টে লাইন, দেখো র্যাডক্লিফ লাইন ঠিক আছে, ম্যাকমোহন লাইন এবং এই ডুরান লাইন, এই 3টে লাইন সম্বন্ধে কিন্তু 3টে MCQ আসতে পারে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবে। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া। ওকে, এবার আমরা এই বিষয়গুলো একে একে আলোচনা করব, যে এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ান কি, তারপর ট্রপিক অফ ক্যান্সার কি, এই বিষয়গুলো আলোচনা করব। এবং আজকের যে আলোচনার বিষয়টা, সেটা আগে থেকে আমি বলে রাখি যে আমাদের দুটো পার্টে আলোচনা হবে। একটা দেখব আমরা আমাদের যে এই দেশের যে স্টেটসগুলো আছে না, এই স্টেটগুলোর যে রিঅর্গানাইজেশন হয়েছিল, এই স্টেট রিঅর্গানাইজেশনটা আমরা বাকি রাখবো নেক্সট দিনের জন্য। কেন বাকি রাখবো নেক্সট দিনের জন্য? তার কারণ হচ্ছে নাহলে ক্লাসটা অনেকটা দীর্ঘায়িত হবে, খুব মনোটোনাস লাগবে। তো আজকে আমরা স্টেট রিঅর্গানাইজেশন ছাড়া মোটামুটি অল আসপেক্টসগুলো পড়বো, পরের দিন পলিটিক্যাল ডিভিশনের মধ্যে স্টেট রিঅর্গানাইজেশন অংশটা কমপ্লিট করবো। চলো, স্ট্যান্ডার্ড মেরিডিয়ান জিনিসটা কি? দেখো এখানে আমরা আগের স্লাইডে ফিরে যাই, আমাদের যদি ভারতবর্ষের লংগিটিউডিনাল এক্সটেনশনটা দেখি, এই লংগিটিউডিনাল এক্সটেনশনে দেখতে পারবো যে এই 68 ডিগ্রি ইস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি 96 ডিগ্রি ইস্ট পর্যন্ত, এবং এই প্রতি ডিগ্রি মানে 68 ডিগ্রির পর থেকে 69 ডিগ্রি, তারপর 70 ডিগ্রি, এরকমভাবে তো প্রসিড করে করে গেছে। ইস্টে আমাদের প্রত্যেকটা যে দ্রাঘিমা রেখা আছে তার ভ্যালু বাড়ে এবং ওয়েস্টে ভ্যালু কমে, এটা আমরা সকলে জানি। এবং এই 1 ডিগ্রি ডিফারেন্সের জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়। 1 ডিগ্রি ডিফারেন্সের জন্য যদি 4 মিনিট সময়ের পার্থক্য হয়, তাহলে অলমোস্ট এখানে হিসেব করে দেখো, এখানে 96 আর 68, তাহলে কত হচ্ছে এখানে অলমোস্ট 28 ডিগ্রি। আমি এটাকে যদি 30 ডিগ্রি রাউন্ড আপ করে ধরি, এই 30 ডিগ্রি ডিফারেন্সের জন্য ভারতবর্ষের ইস্টার্ন মোস্ট এবং ওয়েস্টার্ন মোস্ট পার্টে প্রায় 120 মিনিট বা 2 আওয়ার্সের একটা ডিফারেন্স তৈরি হবে। অর্থাৎ এইখানে যখন 12টা বাজবে অরুণাচল প্রদেশে, তখন আমাদের পশ্চিম দিকের হিসাব অনুযায়ী টাইম
কম হবে, কতক্ষণ কম হবে, 2 ঘন্টা কম হবে, অলমোস্ট তখন 10টা বাজবে। তাহলে অফিসিয়াল কাজকর্মে তো সমস্যা তৈরি হয়ে যাবে। ধরো এরকম একটা আমরা উদাহরণ ভাবতেই পারি যে দিল্লিতে কোনো একটা ইউনিভার্সিটিতে 2 জন স্টুডেন্টস পড়ে, যারা কোথায় কোথায় আছে, একজনের বাড়ি অরুণাচল প্রদেশে, ধরো জেএনইউ, ঠিক আছে, ধরো জেএনইউতে কোনো স্টুডেন্ট পড়ে, একজন আছে অরুণাচল প্রদেশে আর একজন আছে হচ্ছে এখানে গুজরাটে। এবার ধরো 12টার সময় ক্লাস, এবার এই ব্যক্তি যে অরুণাচল প্রদেশে আছে, সে যখন 12টা তার ঘড়িতে দেখবে এখানে গুজরাটে থাকা ব্যক্তি, তখন তো দেখবে 10টা, তাহলে আলটিমেটলি ক্লাসটা কখন হবে? এবং অফিসিয়াল কাজকর্মে এই নিয়ে তো একটা চরম অশান্তি, চরম অসুবিধা সৃষ্টি হবে, যে কারণে একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ধরে নেওয়া হয়েছে যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যে একটা অফিসিয়াল কাজকর্ম করব, আমাদের যে টাইমগুলো আমরা মেনে চলব সেটা কোন সময়টা ধরে হবে, সেই সময়টাকে নির্বাচন করার জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের অবতারণা। এবং এটা কত? এটা হচ্ছে 82.5 ডিগ্রি, যেটা এলাহাবাদের নৈনি নামক স্থানের ওপর দিয়ে গেছে। এটা পরীক্ষাতে পড়ে যে কোন জায়গা দিয়ে গেছে। দেখো আগে এলাহাবাদ পড়তো, এখন এলাহাবাদ দেবে না, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে, কম্পিটিশন বাড়ছে, সুতরাং এই নৈনি টার্মটা মাথায় রাখবে, নৈনির ওপর দিয়ে গেছে। ওকে, এবার এই 82.5 ডিগ্রিকে ভিত্তি করে যদি আমরা আমাদের দেশের সমস্ত কাজকর্ম, সরি, সমস্ত কাজকর্ম চালাই, তাহলে দেখতে পাবো একটা সামঞ্জস্য আসছে। কিন্তু লোকাল টাইমের রেসপেক্টে ডেফিনেটলি অলমোস্ট 2 ঘন্টা ডিফারেন্সেস থাকে, কারণ এটা দেখো 28 ডিগ্রি ডিফারেন্স, আমি এখানে 30 ডিগ্রি ধরে নিয়েছি, তাই মানে তুমি 1 ঘন্টা 20 মিনিট থেকে 8 মিনিট বাদ দাও 2 ডিগ্রির জন্য, তাহলে 1 ঘন্টা 12 মিনিটের ডিফারেন্স কিন্তু থাকবে, অলমোস্ট 2 ঘন্টা ডিফারেন্স থাকবে, কিন্তু সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, কারণ কোনো অফিসিয়াল কাজকর্মে সেটা আমরা ব্যবহার করছি না। ওকে, এরপর আমরা দেখব যে এই স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা কোন কোন রাজ্য দিয়ে গেছে। দেখো স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা মূলত ইউপি, এমপি, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ, এই কটা রাজ্য দিয়ে গেছে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে কী কী রাজ্য হলো, দেখো ইউপি হলো 1 নম্বর, 2 নম্বরে কাকে পেলাম, 2 নম্বরে পেলাম হচ্ছে এমপিকে, 3 নম্বরে পেলাম হচ্ছে ছত্তিশগড়কে, 4 নম্বরে পেলাম হচ্ছে ওড়িশাকে বা ওডি, আর 5 নম্বরে আমরা কাকে পাচ্ছি, অন্ধ্রপ্রদেশকে বা এপি। এই কটা রাজ্যের নাম আমাদের মনে রাখতে হবে, এবং আমাদের ম্যাপের সাহায্য নিয়ে এটা করতে হবে যে এই ধরো কোয়েশ্চেন এত সহজ যদি না দিয়ে কঠিন কোয়েশ্চেন করে যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যে পাস হয়েছে তার যে স্টেটসগুলো আছে নর্থ থেকে সাউথে বা সাউথ থেকে নর্থে তাদের ওরিয়েন্টেশনটা বলো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং আমরা কি করব, আমরা সেরকমভাবেই এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ ম্যাপ দেখে এই জায়গাটা, যেই জায়গাটা দিয়ে গেছে এই জায়গাটাকে পুরোটা আমরা রেডি করে নেব। নেক্সট কি, নেক্সট হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই ট্রপিক অফ ক্যান্সার আমরা পড়বো, তার আগে এই ট্রপিক অফ ক্যান্সার জিনিসটা কি, যেমন আমরা স্ট্যান্ডার্ড মেরিডিয়ানটা বুঝলাম, এটা একটুখানি বুঝে নিই। দেখো এই হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর কেন্দ্র দিয়ে, সরি মানে পৃথিবীর একদম মাঝখান দিয়ে কাকে নিয়ে যাওয়া হয়েছে, এটা কল্পিত একটা লাইন, যেটা হচ্ছে 0 ডিগ্রি, যার নাম হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা। ইকুয়েটরের ওপর দিকে আমরা পাচ্ছি এখানে 23.5 ডিগ্রি উত্তর একটা অক্ষরেখা পাচ্ছি, 23.5 ডিগ্রি উত্তর একটা পাচ্ছি অক্ষরেখা নর্থ, এবং দক্ষিণ দিকে ঠিক সমদূরত্বে পাচ্ছি 23.5 ডিগ্রি আমরা সাউথ অক্ষরেখা। এই 23.5 ডিগ্রি নর্থ অক্ষরেখাটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা বাংলাতে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তোমরা অনেকেই হয়তো জানো এই ব্যাপারগুলো, একটুখানি জাস্ট রিওয়াইন্ড করিয়ে দেওয়া যেহেতু আমরা কনসেপচুয়াল ক্লাস করছি। আর দক্ষিণ দিকের অংশটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন বা মকরক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা, এই দুটোর গুরুত্ব কী? এই দুটোর গুরুত্ব হচ্ছে আমাদের যে সূর্য, সূর্য ম্যাক্সিমাম নর্থের ক্ষেত্রে এই ট্রপিক অফ ক্যান্সার এবং সাউথ রিজিয়নের ক্ষেত্রে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই অঞ্চল পর্যন্ত তার রশ্মিকে লম্বভাবে কিরণ দিতে পারে। এই দুটো অঞ্চলের বাইরে যখনই আমরা যাব তখনই সূর্যরশ্মি কিন্তু লম্বভাবে পড়াটা বন্ধ হয়ে থাকবে, সূর্যরশ্মি তির্যকভাবে পড়বে। এই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্নের গুরুত্ব। এবং আমাদের এখানে আলোচনার বিষয়টা কোনটা, যেহেতু আমরা নর্থ গোলার্ধে আছি, আমরা দুটোই দেখেছি যে আমাদের 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37.6 ডিগ্রি নর্থ, এই কারণেই যে আমরা নর্থ গোলার্ধে আছি এটা প্রমাণ করে। তো ট্রপিক অফ ক্যান্সার কোথা দিয়ে গেছে, ট্রপিক অফ ক্যান্সার গেছে দেখো মূলত ভারতবর্ষের 8টা স্টেটস দিয়ে। এই 8টা স্টেট কী কী? 8টা স্টেট হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, প্রথমে হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে এই রাজস্থানের একদম নিচে দিয়ে, মানে জাস্ট টাচ করে গেছে রাজস্থান থেকে, তার জন্য রাজস্থানও আছে, মধ্যপ্রদেশকে দেখো পুরো মাঝখান দিয়ে একদম চিড়ে বেরিয়ে গেছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়ের একদম নর্দার্ন পোর্শনটা, আবার ঝাড়খণ্ডকে দেখো
মাঝখান দিয়ে একদম ডিভাইড করেছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও অলমোস্ট তাই ডিভাইড করেছে ওয়েস্ট বেঙ্গলকে। এরপর কাকে পাচ্ছি? ত্রিপুরা এবং মিজোরাম। সুতরাং টোটাল 8 স্টেটস আমরা পাচ্ছি যা আমাদের ট্রপিক অফ ক্যান্সার ক্রস করেছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইস্ট টু ওয়েস্ট বা ওয়েস্ট টু ইস্ট এই ওরিয়েন্টেশনে এই 8টা রাজ্যকে সাজাতে বলতে পারে, বা হয়তো 8টা না দিতে পারে, হয়তো এখান থেকে 4টে রাজ্য দিতে পারে বা 5টা 6টা কিছু একটা দিয়ে দিল, দিয়ে বললো সাজিয়ে লেখো যে ট্রপিক অফ ক্যান্সার এদের মধ্যে দিয়ে যে গেছে ওরিয়েন্টেশনটা, তখন আমাদের কিন্তু এই গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই ওরিয়েন্টেশনটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেন দেয় যে কোন রাজ্যটা দিয়ে পাস করেনি, তখন আমাকে কি করতে হবে? তখন হচ্ছে এই যে উড়িষ্যা, এইটা ধরো অপশনে বেসিক্যালি থাকে উড়িষ্যা রাজ্যটা, ঠিক আছে, উড়িষ্যা দিয়ে পাস করেনি এটা বলতে হবে। বা ধরো এখানে উত্তরপ্রদেশটা তো একদম কাছ দিয়ে দেখতে পাচ্ছে, এখানে উত্তরপ্রদেশ দিয়ে পাস করেনি এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেককে ছোট ছোট বিষয় হলেও খুব গুরুত্বপূর্ণ এবং নাম্বার কাটার জন্য উপযুক্ত একবারে, এটা মাথায় রাখতে হবে, ফাইন। নেক্সট আমরা দেখব ভারতবর্ষের কোস্ট লাইন। আচ্ছা, তার আগে একটা জিনিস আমরা এখানে উল্লেখ করে দিই। আচ্ছা, কোস্ট স্পেলিংটা ভুল আছে। ওকে, এই কোস্ট লাইন কি? কোস্ট লাইন হচ্ছে আমাদের বোথ সাইডে, দেখো মানে তিনটে সাইডে আমরা জলভাগ পাচ্ছি, ইস্টে বে অফ বেঙ্গল, ওয়েস্টে অ্যারাবিয়ান সি এবং সাউথে আমরা পাচ্ছি এই ইন্ডিয়ান ওশেনকে, ঠিক আছে। এই তিনটে জলভাগ থাকার জন্য আমাদের একটা বিশাল কোস্ট লাইন তৈরি হচ্ছে। এই কোস্ট লাইনটা টোটাল আমরা দেখব কতগুলো রাজ্য দিয়ে গেছে এবং রেসপেক্টিভ রাজ্যের ক্ষেত্রে কোস্ট লাইনের দৈর্ঘ্যটা কত। প্রথমে দেখো আমরা পাচ্ছি, প্রথমে আমরা কাকে পেয়ে গেলাম? প্রথমে গুজরাটকে। গুজরাটের ক্ষেত্রে কত এটা? 1214 কিলোমিটার। এই দেখো গুজরাটের এই ওপরের মানে উত্তর অংশটা যদি আমরা বাদ দিই, একদম এই জায়গাটা থেকে আমরা পুরোপুরি গুজরাটকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে 1214 কিলোমিটার, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে একদম ফার্স্ট র্যাঙ্কিং, মানে সব থেকে বেশি অংশ এটা দিয়ে গেছে। দেন কাকে পাচ্ছি? দেন পাচ্ছি অন্ধ্রপ্রদেশকে, 973 কিলোমিটার। আমরা মানে এখানে তোমাদের হয়তো মনে হবে যে প্রথমে একটা আমরা ওয়েস্টার্ন কোস্ট করলাম, তারপর আবার ইস্টার্ন কোস্টে কেন চলে গেলাম, তার কারণ অন্য কিছু নয়, মানে এই তোমার দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে। অন্ধ্র কোস্টটা কোথায় গেল? এই হচ্ছে আমাদের অন্ধ্র কোস্ট। এই অন্ধ্র কোস্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড, এটার লেন্থ কত? 973 কিলোমিটার। দিয়ে তারপর আমরা পাচ্ছি তামিলনাড়ু কোস্ট, সেটা কত? সেটা হচ্ছে 906 কিলোমিটার। তামিলনাড়ু কোস্ট হচ্ছে আমরা পাচ্ছি 906 কিলোমিটার। এই তামিলনাড়ু কোস্ট হচ্ছে 3 নম্বর। এবার দেখো পরীক্ষার ক্ষেত্রে হয়তো এই গুজরাটটা নাও দিতে পারে, ঠিক আছে, যেটা 2018 সালের WBCS মেন্সে কিন্তু পরীক্ষাটা যখন কোয়েশ্চেনটা দিয়েছিল না, গুজরাট কিন্তু অমিট করে দিয়েছিল, অন্ধ্র ছিল, তামিলনাড়ু ছিল, বাট এদের মধ্যে গুলিয়ে যেতে পারে, সেই কারণে এই প্রথম তিনটেই পড়ে রাখতে হবে, ঠিক আছে। আর তামিলনাড়ু কোস্টের একটা বৈশিষ্ট্য আমি এখানে বলে রাখি যে এই তামিলনাড়ু কোস্টে কিন্তু বছরে 2 বার বৃষ্টিপাত হয়। এবার এই কেন 2 বার বৃষ্টিপাত হয় এই বিষয়টা আমরা আলোচনা করব আমাদের যে ক্লাইমেটের যে চ্যাপ্টারটা আমরা পড়ব, ক্লাইমেটের যে কনসেপচুয়াল চ্যাপ্টার আমরা পড়ব, এই যে সিরিজটা চালু হচ্ছে এটা তোমরা নির্দিষ্ট এতে মানে ফ্রিকোয়েন্সিতে কিন্তু ক্লাসগুলো পাবে, এগুলো তোমরা আশা করি প্রত্যেকে দেখবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে ডেফিনেটলি ইম্প্রুভমেন্ট করার জন্য, বা যদি কিছু সাজেশনস থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ফাইন। তো এই ক্লাইমেটিক যে অঞ্চলটা 2 বার বৃষ্টিপাত হয় সেটা তামিলনাড়ু আমি বললাম, এটা আমরা তখন আলোচনা না হয় করব, এখন আমাদের এখানে আলোচনা করার মতো কোনো স্কোপ নেই। নেক্সট আমরা দেখব মহারাষ্ট্র কোস্টটাকে। মহারাষ্ট্র কোস্ট মানে হচ্ছে যেটাকে আমরা কোঙ্কন কোস্ট বলতে পারি, সেটা হচ্ছে 652 কিলোমিটার। দেখো এইদিকে আমাদের ওয়েস্টার্ন কোস্ট 652 কিলোমিটার, তারপর হচ্ছে কেরালা কোস্ট 569 কিলোমিটার, যেটাকে আমরা বলছি কেরালা কোস্ট, মানে হচ্ছে আমাদের এই মালাবার কোস্ট। মালাবার কোস্টের দুটো বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে এই মালাবার কোস্টে ওয়েস্টার্ন কোস্টের প্রথম মনসুন আঘাত করে, আর একটা হচ্ছে মালাবার কোস্টে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার মোনাজাইট স্যান্ড পাওয়া যায়, যেখান থেকে থোরিয়াম নামক যে আমাদের তেজস্ক্রিয় পদার্থ সেটা তৈরি করা যায়, বাট মানে তার অস্তিত্ব পাওয়া যায় সেখানে অ্যাকচুয়ালি আর কি। এরপর হচ্ছে ওড়িশা 476 কিলোমিটার, এটাও ইস্টার্ন কোস্টের একটা অঞ্চল। তারপর হচ্ছে কর্ণাটক, এটা ওয়েস্টার্ন কোস্টের একটা অঞ্চল। তারপর হচ্ছে গোয়া দমন দিউ, এটা ওয়েস্টার্ন কোস্টের একটা অঞ্চল 160 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গল 157 কিলোমিটার, যেটা ইস্টার্ন কোস্টের একটা অঞ্চল। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলটাকে ইস্টার্ন কোস্টের অঞ্চল হিসাব মতো ধরা হয়, কিন্তু এর খুব অল্প অংশ, দেখতেই পাচ্ছ 157 কিলোমিটার, মানে দীঘা বা হলদিয়া ওই অঞ্চলটা। পণ্ডিচেরি মাত্র 31 কিলোমিটার, সব থেকে কম। আন্দামান নিকোবর 1962 কিলোমিটার,
এবং হচ্ছে লাক্সাদ্বীপ 132 কিলোমিটার। দেখো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে, যে যদি আসে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কার, এখানে যদি স্টেট বা ইউটি মেনশন না করে দেয় তাহলে তো চোখ বুঝে আমরা আন্দামান করতে পারবো, কিন্তু যদি কোনো স্টেট উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তো আমাদের অপশনে আন্দামান বা এরকম থাকলেও আমরা ব্যবহার করতে পারবো না অপশনটা। এটা একটুখানি মাথায় রাখবে যে যদি স্টেট এবং ইউটি মিলিয়ে দেয় তাহলে একরকম, আর যদি শুধুমাত্র স্টেট দেয় তাহলে কিন্তু উত্তরটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট আমরা আলোচনা করব যে টোটাল নাম্বার অফ স্টেটস ইন ইন্টারন্যাশনাল বর্ডার। দেখতে পাচ্ছ এখানে ইন্টারন্যাশনাল বর্ডার এবং স্টেট, এই যে রিলেশনটা এখানে আমরা আলোচনা করতে চলেছি। আমরা এখানে মূলত ভারতবর্ষের সাথে যে অন্যান্য দেশগুলোর বর্ডার আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে আমরা দেখব ভারতের বিভিন্ন রাজ্যগুলো, যে কোন রাজ্য কোন দিক থেকে অবস্থান করছে বা কোন রাজ্যের সাথে কতগুলো রাজ্যের বর্ডার আছে। এগুলো তো কোয়েশ্চেন ভালো রকম আসে, যেমন ধরো এই ধরো মধ্যপ্রদেশ কতগুলো রাজ্য দিয়ে ঘেরা, বা একটা কোয়েশ্চেন প্রত্যেকটা বইতেই দেখবে আছে যে নবগঠিত তেলেঙ্গানা রাজ্য কতগুলো রাজ্য দ্বারা ঘেরা, এই যে কোয়েশ্চেনগুলো, ঠিক আছে, বা ল্যান্ডলক স্টেট কোনটা, ঠিক আছে, ল্যান্ডলক স্টেট নয় কোনটা, বা কোন স্টেটের কোন সাইডে অন্য কোনো একটা স্টেট অবস্থিত, যেমন ধরো উত্তরপ্রদেশের কোন সাইডে বিহার অবস্থিত, এই ধরনের কোয়েশ্চেনগুলো এখান থেকে পাবো। ওকে, এবং আমরা এখানে দেখে নেব যে ভারতবর্ষের যে ইন্টারন্যাশনাল বর্ডারগুলো, ওকে, এই ইন্টারন্যাশনাল বর্ডারগুলো কত কিলোমিটার করে আছে এবং তার সাথে কোন দিকে কোন দিকে আছে। তো প্রথমে আমরা এটার জন্য আমাদের যে প্রথম স্লাইডটা ছিল, দেখো একদম প্রথমে সেটাতে আমরা চলে যাব। প্রথমে আমরা এখানে দেখতে পাবো পাকিস্তানের সাথে বর্ডারটা, নেবারিং কান্ট্রিজ, পাকিস্তানের সাথে কত আছে, 3,323 কিলোমিটার। অর্থাৎ পাকিস্তানের সাথে যদি আমরা দেখি 3,323 কিলোমিটার, এবং কতগুলো স্টেট পাকিস্তানের সাথে আমাদের এ হয়ে আছে, দেখো প্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে গুজরাটকে দেখতে পাচ্ছি, তারপর রাজস্থানকে দেখতে পাচ্ছি, তারপর এখানে পাঞ্জাবকে দেখতে পাচ্ছি, এবং এরপর আমরা জম্মু কাশ্মীরকে দেখতে পাচ্ছি। কিন্তু দেখো যদি স্টেট উল্লেখ করা থাকে না তাহলে তো জম্মু কাশ্মীরকে করা যাবে না, তার কারণ জম্মু কাশ্মীর অ্যাজ অফ নাও কিন্তু আর স্টেট না, এটা একটা ইউনিয়ন টেরিটরি। ওকে, তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন নেক্সট, আফগানিস্তানের সাথে একমাত্র আমরা কাকে পাচ্ছি, আফগানিস্তানের সাথে দেখো আমরা লাদাখ ইউনিয়ন টেরিটরিকে পাচ্ছি, যদি এই অংশটাকে আমরা কনসিডার করি, লাদাখ টেরিটরিকে আমরা পাচ্ছি আফগানিস্তানের সাথে। নেক্সট আমরা চায়নার সাথে কতগুলোকে পাচ্ছি, দেখো কোন কোন রাজ্যগুলোকে চায়নার সাথে, দেখো ইউনিয়ন টেরিটরি হিসাবে আমরা লাদাখকে পেয়ে গেলাম, হিমাচল প্রদেশকে পাচ্ছি, এখানে উত্তরাখণ্ডকে পাচ্ছি, সিকিমকে পাচ্ছি, অরুণাচলকে পাচ্ছি, এটা আমরা কাকে পাচ্ছি, চায়নাকে। এর দৈর্ঘ্য কত, 3,488 কিলোমিটার। এরপর আসছে নেপাল, নেপালের সাথে নেপালের বাঁদিকে আমরা পাচ্ছি উত্তরাখণ্ডকে, নেপালের সাউথে পাচ্ছি উত্তরপ্রদেশকে, ওকে, আর পাচ্ছি বিহারকে, এবং নেপালের ইস্টার্ন সাইডে পাচ্ছি আমরা সিকিমকে। নেপালের সাথে তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে স্টেট ঘিরে আছে। বাংলাদেশের সাথে আমরা সব থেকে বেশি পাচ্ছি 4,096.7 কিলোমিটার বা 4,096.7 কিলোমিটার। এবং এই বাংলাদেশের সাথে বর্ডার সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অলমোস্ট 2,272 কিলোমিটার অঞ্চল ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের সাথে বর্ডার করে আছে। ওকে, এবং এই বাংলাদেশের সাথে কোন কোন জেলা বর্ডার করে আছে ওয়েস্ট বেঙ্গলের, সেটা ওয়েস্ট বেঙ্গল যখন জিওগ্রাফি আমরা আলোচনা করব সেই অংশে বলবো, কিন্তু এটা মাথায় রাখবে যে মানে বিদেশি একটা দেশ যেটা আমাদের ভারতের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে আছে সেটা হচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে আছে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, তারপর হচ্ছে মায়ানমার, মায়ানমারের ক্ষেত্রে দেখো মূলত চারটে রাজ্য, আমি নর্থ থেকে বলছি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই চারটে নর্থ টু সাউথ ওরিয়েন্টেশনে আছে, এটাকে তোমরা মুখস্থ রাখতে পারো, অরু নাগা মণি মিজো এই বলে, যাতে করে তোমাদের এই মায়ানমারের যে বাউন্ডারিটা সেটা মনে থাকবে। ওকে, এবং এরপর আমরা দেখতে পাবো এই নিচেটাতে আমাদের তো মালদ্বীপ আছে, এই জায়গাটাতে ইন্ডিয়ান ওশেনের মালদ্বীপ, এবং এই দিকে হচ্ছে শ্রীলঙ্কা, মানে ওয়াটার বাউন্ডারি, যখন আমরা ওয়াটার টেরিটরির এটা অংশটা পড়বো সেই অংশটাতে আমরা আলোচনা করে নেব। তাহলে এই হলো আমাদের নেবারিং কান্ট্রিজগুলোর সাথে আমাদের যে বর্ডার যে লেন্থ আছে সেটা। এরপর আমরা চলে যাব আমাদের স্টেটসগুলোতে, যে ভারতের যে স্টেটসগুলো আছে, দেখো এখানে 28টা স্টেটস এবং বর্তমানে 8টা ইউনিয়ন টেরিটরি, টোটাল 36টা ইউনিট আছে। এই 36টা ইউনিট সম্বন্ধে আমরা পড়ব, এবং এই 36টা ইউনিটের যে অর্গানাইজেশন
অর্থাৎ আমরা যদি দেখি যে 1947 এর ভারতবর্ষ, ঠিক আছে, কারণ 1947 এ টোটাল চারটে স্টেট ছিল তোমার, মানে চারটে স্টেট নয়, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি, এই চারটে অংশে গোটা ভারতবর্ষ বিভক্ত ছিল। তার পরবর্তীতে 1956 এ আমরা গিয়ে দেখব 14টা স্টেট এবং 6টা ইউটি হয়েছে, এবং তার পরবর্তীতে 2021 সালের কী অবস্থা সেই অংশটা আমরা আলোচনা করব স্টেট রিঅর্গানাইজেশন অংশে। আজকে সেটা করব না, তাহলে ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাবে। আমি পরবর্তী ক্লাসে শুধুমাত্র স্টেট রিঅর্গানাইজেশন নিয়ে একটা ক্লাস নেব। আজকে আমরা আর যেটা করব সেটা হচ্ছে এই ম্যারিটাইম বাউন্ডারিটা, অর্থাৎ ভারতের যে ম্যারিটাইম বাউন্ডারি অর্থাৎ জলভাগের যে সীমা সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। ওকে, তো দেখো ভারতের জলভাগের বাউন্ডারি এখানে খুব সুন্দর করে বর্ডার করে দেওয়া আছে, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। এই যে অঞ্চলটা, এইখানে যে মার্ক করা অঞ্চলটা, এইটা হচ্ছে 12 নটিক্যাল মাইলের একটা সীমারেখা করে দেওয়া আছে, এক নম্বর পয়েন্ট দিয়ে লেজেন্ড করে দেওয়া আছে এখানে একটা, ঠিক আছে। একে আমরা বলছি আমাদের ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, জলভাগের বাউন্ডারি, তার সীমানা। এরপর এই 12 নটিক্যাল মাইলের পর 24 নটিক্যাল মাইল পর্যন্ত আরেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 12 নটিক্যাল মাইল প্লাস আরও 12 নটিক্যাল মাইল পর্যন্ত এই যে লাইনটা, এই 24 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। কাকে? 24 নটিক্যাল মাইল পর্যন্ত যে অংশটা তাকে বলা হচ্ছে কন্টিজিউয়াস জোন। এই কন্টিজিউয়াস জোনের অর্থ কী? দেখো এই জায়গাটাতে ইন্ডিয়ার কী কী রাইট আছে, অর্থাৎ ফিসক্যাল রাইট আছে, বিভিন্ন অর্থনৈতিক কিছু অধিকার থাকে, এক্সাইজ রাইটস আছে অর্থাৎ উৎপাদন সংক্রান্ত কোনো অধিকার এখানে রাখা আছে, এবং পলিউশন কন্ট্রোল, অর্থাৎ এই জায়গাতে যদি পলিউশন হয় এই পলিউশন কন্ট্রোলের দায় কিন্তু কার? আমাদের ইন্ডিয়ার বা ভারতের। গোটা বিশ্বের ক্ষেত্রে এরকম কিছু কিছু নিয়মকানুন করা আছে, যাতে জলভাগ বা এগুলো, দেখো আকাশ এগুলো তো মানে অ্যাজ সাচ কোনো বাউন্ডারি হয় না, কিন্তু এগুলো ভাগ করে মানুষকে তার প্রোটেকশন দিতে হয়, যাতে মানুষের এই যে সাইকেলটা জীবনের সে সাইকেলটা মুভেবল থাকে, হঠাৎ করে বন্ধ হয়ে সব কিছু ভেঙে না যায়। ওকে, দেন আরেকটা অঞ্চল আমরা দেখতে পাবো 200 নটিক্যাল মাইল পর্যন্ত, এটা যথেষ্ট বড়। এই যে 200 নটিক্যাল মাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, 200 নটিক্যাল মাইল, 200 MN, এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলটার নাম হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই জায়গাটাতে মূলত কি করতে পারে ভারতীয়রা? উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড উইথ ডিউ পারমিশন, তারা কি করতে পারে? রিসার্চ কাজ করতে পারে, রিসার্চিং মানে R&D যেটাকে বলে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে পারে, মিনারেল এবং ম্যারিটাইম রিসোর্সের এক্সপ্লোরেশন করার জন্য, বা বিভিন্ন ধরনের ধরো গাছগাছালি থাকে, বিভিন্ন প্রাণী থাকে, তাদের জন্য যে পড়াশোনা হয়, ঠিক আছে, সমুদ্রের গভীরে তো তাদের অস্তিত্ব আছে সেগুলো আমরা জানি, সেগুলো সংক্রান্ত যে আলোচনা সেই আলোচনাগুলো, মানে ওশিয়নোগ্রাফির যে আলোচনা সেই আলোচনার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ কিন্তু এই অংশ পর্যন্ত ভারত গিয়ে করতে পারে। এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে প্রত্যেকটা ডিভিশন যেটা এই ম্যাপটাতে উল্লেখ করা আছে, এটা তোমাদের PDF ফরম্যাট হিসেবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা ডেফিনেটলি পেয়ে যাবে, ক্লাস কমপ্লিট হয়ে গেলেই তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এই এই ডিভিশনসগুলো অর্থাৎ এই কত দূরত্ব পর্যন্ত কোন জোন অবস্থান করছে এগুলো তোমরা একটুখানি কিন্তু ভালো করে মন দিয়ে পড়ে নিও এবং তৈরি করো। ওকে, এই হলো মোটামুটি আজকের আমাদের আলোচনা, যে ল্যান্ড বাউন্ডারি আমরা পড়লাম এবং ওয়াটার বাউন্ডারিগুলো আমরা পড়ে ফেললাম। এর পরের দিন যে আলোচনাটা করবো আমি তোমাদের আগেই বলেছি, সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন। তা না হলে আজকে করতে গেলে যেটা হবে খুব লেন্দি হয়ে যাবে ক্লাসটা। ওকে, তাহলে পরের দিন আমাদের যে টাস্কটা রইল সেটা হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশনটা আমরা ডিটেলে আলোচনা করবো। যে এইখানে দেখো ভারতবর্ষ বিফোর 1947 এবং প্রেজেন্ট ডে, ঠিক আছে, এই জায়গাটার সাথে এই জায়গাটার যে পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, এই পার্থক্যটা কিভাবে হলো, কিভাবে এই ইন্ডিয়া বর্তমান দিনের এই ইন্ডিয়াতে পরিণত হলো, এই জায়গাটা আমরা পরের দিন আলোচনা করব। ওকে, ক্লাস তোমাদের কেমন লাগলো, এই সিরিজটা সম্বন্ধে তোমাদের ওপিনিয়ন কি, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।